দেখেন, প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনটা কি নির্বাচন? নির্বাচন ব্যবস্থাটা তো সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে এই আওয়ামী লীগ সরকার। সংবিধান মানুষের জন্য না মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ? এই আওয়ামী লীগ একটা সময়ে 173 দিন যখন তারা আনরেস্ট দিয়ে রেখেছিল, হরতাল, ম্যাট্রিক পরীক্ষার দিনও হরতাল, তারপর ওই মানুষ পুড়িয়ে মারা গান পাউডার দিয়ে, ওগুলো পুরনো কথা বারবার বলেছি। কিছুদিন আগে একজন নির্বাচন কমিশনার, উনি ইন্তেকাল করেছেন, কিন্তু মাহবুব তালুকদার সাহেবের কথা বলছি, উনি বলেছিলেন 14 ফেব্রুয়ারি 2022 ডেইলি স্টার, একাদশ জাতীয় নির্বাচনে আগের রাতে ভোট দেওয়া হয়েছে, এটা প্রতিষ্ঠিত সত্য, এই নির্বাচনে অভিযোগগুলো তদন্তে আদালত বা অন্য কারো নির্দেশনার প্রয়োজন ছিল না, আমার ধারণা রাতের ভোটের বিষয়টি তদন্ত করলে নিজেদের ওপরেই দায় এসে পড়তো বলে তদন্ত হয়নি। এটা বলছেন একজন নির্বাচন কমিশনার। এখন নির্বাচনী ব্যবস্থাটাকে যখন ধ্বংস করে, গতবার ভোটারের সংখ্যা ছিল আপনার 10 কোটির ওপরে, তো 18 বছরের ওপরে যাদের বয়স হয়েছে তারা তো আওয়ামী লীগের এই গত 15 বছর যদি ধরেন কেউ ভোট দিতে পারে নাই। আওয়ামী লীগের একটা ছেলে গতবার 2018-এ একটা আপনার মনে আছে ভিডিও ভাইরাল হয়েছিল, ওই ছেলেটা বলছে আমি তো আওয়ামী লীগ করি, আমি তো আওয়ামী লীগকেই ভোট দিব, আমার ভোটটা কেন দিয়ে দিলেন ওই যে ইভিএমে। কাজেই ভোট বলে আজকে বাংলাদেশে কিছু যে নাই, এটা প্রত্যেকটা মানুষ, আমরা যেভাবে বাংলাদেশের মানুষ, ভোট তো হতে হবে এবং একটা সংকটে তো আমরা পড়েছি। ভোটের দিকে বাংলাদেশ এগুচ্ছে না, দেখেন ভোট, আমরা তো ভোট ছাড়া তো আর গণতন্ত্র চলবে না, গণতন্ত্র তো নেই বাংলাদেশে, তো গণতন্ত্র নেই, এটাকে হাইব্রিড রেজিম লাগবে, তো গণতন্ত্র অবশ্যই লাগবে, কিন্তু গণতন্ত্র তার এটাকে হত্যা করা হয়েছে আজকে 15 বছর, এটা তো বর্তমানে একটা হাইব্রিড একনায়কতন্ত্র, একদলীয় কর্তৃত্ববাদী শাসনের ভেতর আমরা আছি। আজকে যে সংকটের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আপনি বলছেন ভোট নির্বাচন ঠিকই বলছেন, কিন্তু এটা তো আস্থার সংকট আমাদের, আমরা তো আওয়ামী লীগকে বিশ্বাস করছি না, বাংলাদেশের মানুষ তো আওয়ামী লীগকে বিশ্বাস করে না। কারণ আপনার মনে আছে 2014-তে ওনারা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দিয়ে একটা নির্বাচন করলো, 5-7টা দল মিলে, বিরোধী দলও তাড়াতাড়াই বানায় মহাজোটে নির্বাচন করে একসাথে, তারপর কী করলো যে 154 জন বিনা ভোটের এমপি হয়ে গেল। এখন নির্বাচন, আপনি সংবিধানের কথা বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে আপনাকে নির্বাচন। এখন খেলা, কিছুদিন আগে যে ওয়ার্ল্ড কাপ ফুটবল হলো, একা একা কোনো দল যদি খেলতো, ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, কেউ কি দেখতো? কেউ কি দেখতো না? 16-8-4-2 এভাবে তো এসছে। তো বাংলাদেশে মূল দল কারা রাজনৈতিক? আওয়ামী লীগ, বিএনপি, বড় দুটো, এখন অন্যান্য দলও আছে। তো সংবিধান অনুযায়ী করতে হলে তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কথাটা কোথায় যাবে? 154 জন বিনা ভোটের এমপি হয়ে বসে গেলে তো হবে না, এটা তো কেউ মানে নাই। দেখেন টিআইবি 50টা সংসদীয় আসনের ভেতরে যে 47টা র্যান্ডাম আসন নিয়েছিল, সমীক্ষা করেছিল, সেখানে প্রত্যেকটায় তারা দেখেছিল যে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, তাদেরকে ভোট কেন্দ্রে বাধা দেওয়া হয়েছে যেতে, জাল ভোট দেওয়া হয়েছে, আপনার ব্যালট বক্স ভরে রাখা হয়েছে, এগুলো সবই 2018 এবং অতীতের এই পাল্টাপাল্টি অভিযোগ আপনাদের দুদিক থেকেই আছে। এখন প্রশ্ন হচ্ছে যে সামনে নির্বাচনটা কিভাবে হবে এবং কিভাবে একটা ভালো নির্বাচন হতে পারে, সেই নিষ্পত্তিটা দরকার যদি বিরোধী না থাকে। এটা তো বিশাল বড় নিষ্পত্তি, এটা তো রাজনৈতিক একটা সমঝোতার ব্যাপার, একটা ঐক্যমতের ব্যাপারের কথা আমরা বলছি। আপনি দেখেন 2018-তে আওয়ামী লীগ সভানেত্রী কী বলেছিলেন যে আপনারা আসেন, আমরা যখন গিয়েছিলাম না যে আমরা ঠিক আছে নির্বাচনে যাব, তো বলেন আপনারা আসেন, আমি বঙ্গবন্ধু কন্যা, সব কিছু সুষ্ঠু নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। দিনের ভোট 30 ডিসেম্বর রাতেই হয়ে গেল, সারা পৃথিবী সহ বাংলাদেশের প্রতিটা মানুষ আমরা প্রতারিত বোধ করেছি, আমরা মনে হয়েছে কি আমার জিনিসটা, আমার মনে করেন কলমটা কেউ মনে হয় নিয়ে গেছে, মানে আমি প্রতারিত, আমি খুব হিউমিলিয়েটেড ফিল করেছি। বাংলাদেশের প্রতিটা মানুষ একই রকম, 10 কোটি 40 লক্ষ মানুষের ভোট। দেখেন আমি একটা কথা বলি জিলুর ভাই,
সংবিধান হ্যাঁ জি সংবিধান অনুযায়ী না সংবিধান এমন কোন ধর্মগ্রন্থ না 16 বার এই পর্যন্ত সংশোধন করা হয়েছে তো জাতির প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা অংশীজন যারা ছিল তাদেরকে না বলে যেভাবে একতরফাভাবে একটা রায় হলো সেই রায়টাতে বলা হয়েছিল আরো দুটো টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে 2011 সনের কথা বলছি আমরা তো ছিলাম ওপেন কোর্টে যে রায়টা পড়া হয়েছিল ওটাই রায় কিন্তু তড়িঘড়ি করে সরকার লিখিত রায়টা তো নামলো 18 মাস পরে কিন্তু খুব অল্প সময়ের ভেতরে সরকার কেন সংবিধান বদল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেখানে প্রত্যেকটা মানুষ বলবে বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে তুলনামূলকভাবে তো সেটা অংশীজনদের কোন রকম আপনারা মনে করছেন যে ওই জাতীয় আমরা মনে করছি নির্দলীয় নিরপেক্ষ একটা নির্দলীয় নিরপেক্ষ কোন দলীয় নির্বাচন কমিশন নয় কোন দলীয় সরকার নয় তবেই বাংলাদেশের প্রতিটা মানুষ যেন ভোট শুধু একদিনের ব্যাপার এবং বর্তমান সংবিধানে যেভাবে আছে তাহলে সেভাবে হবে না এটাকে সংশোধন করতে হবে ধন্যবাদ এটা তো গায়ের জোরের কথা বলা হয়ে গেল যে যেইভাবে সংবিধান আছে সংবিধানকে মানছে না সুতরাং সংবিধানের বাইরে গিয়ে বিএনপির মন মতো একটি নির্বাচন করতে হবে তা এখন এখন আমাদের কি মানে কি কি দায় যে বিএনপির মন মতো একটা নির্বাচন করতে হবে বিএনপি যাতে বিএনপি নির্বাচনে জয়লাভ করে সংসদে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনুক না তাতে তো আমাদের কোনো আপত্তি নাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যেটা পরিবর্তন হয়েছে যেটা যে 16তম সংশোধনী যেটা করা হয়েছে সেইটা তো সেখানে তো মানে ওখানে সকল দলের হা ভোটের মাধ্যমে বিএনপি শুধু বিএনপির 30 জন বাদে আর সবাই আপনার যত 350 জনের মধ্যে 30 জন বাদ দিলে যতজন থাকে সকলের হা ভোটের মাধ্যমে সংবিধান চেঞ্জ হয়েছে এটা সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে এই সংবিধান চেঞ্জ পরিবর্তন করা হয়েছে এবং সেই অনুযায়ী এবং এইটা করা হয়েছে তো বিএনপি তারা যে নির্বাচনে তারা যে বলে যে এই যে জ্বালাও পোড়াও আন্দোলনের কথা বলে বিএনপির ব্যর্থতার জন্যই তো এই সকল কিছু হয়েছে আপনার বিএনপি যখন 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল সেই সময় তারপরে তারা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে ক্ষমতা হস্তান্তর করার কথা ছিল সেটা তো তারা হস্তান্তর করাতে গড়িমসি করার জন্য এবং তাদের দলের মনোনীত ব্যক্তিদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য কিন্তু তারা যেই ঝামেলাটা করেছিল তাদের দলের রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়কের উপদেষ্টা করা হলো তারপরে একজন বিচারপতিকে বয়স বাড়িয়ে তাকে প্রধান বিচারপতি করার পায়তারা করা হলো এই যে কাণ্ডগুলি করলো তারপরে চার পাঁচটা ধাপকে অতিক্রম করে তারা নিজের দলের রাষ্ট্রপতিকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করলো তাদের ব্যর্থতার জন্যই তো তারা তো সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করা করতে পারলো না যেটা আওয়ামী লীগ সরকার করেছিল 96 সালে তারা সুষ্ঠুভাবে মানে 5 বছর শেষ হওয়ার পরে তারা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা নির্বাচনের মাঠে ফিরে গিয়েছিল